নমস্কার বন্ধুরা, ডোর অফ ডেস্টিনি চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব সূর্যের রাশি পরিবর্তন কোন রাশির ওপর কেমন প্রভাব ফেলবে সেটা নিয়ে। জ্যোতিষশাস্ত্রে সূর্যদেবের বিশেষ স্থান আছে। সূর্যদেবকে সব গ্রহের রাজা বলা হয়ে থাকে। প্রতি মাসে সূর্যদেবতা একবার রাশি পরিবর্তন করেন। সূর্য যখন রাশি পরিবর্তন করেন সেই ঘটনাকে সংক্রান্তিও বলা হয়। আপাতত সূর্য সিংহ রাশিতে অবস্থান করছেন, আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই অবস্থান করবেন। সূর্যদেবতা সিংহ রাশিতে থাকার সময় কয়েকটি রাশির জাতকরা অত্যন্ত লাভবান হবেন। কন্যা রাশিতে সূর্য প্রবেশের ফলে কোন কোন রাশির জাতকরা উপকৃত হবেন তা দেখে নিন এক নজরে। মেষ রাশি, পারিবারিক জীবন অত্যন্ত সুখকর হবে। সন্তানের থেকে সুখবর পেতে পারেন, বিবাহিত জীবনে সুখী হবে, পরিবারের সদস্যদের সমর্থন পাবেন, অর্থ লাভ হবে। মিথুন রাশি, ব্যবসায় লাভের যোগ সৃষ্টি হবে, ভাই বোনদের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে, সাহস বাড়বে, মান সম্মান এবং পদমর্যাদা বাড়বে, প্রতিটি কাজে সাফল্য মিলবে, জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। সিংহ রাশি, সিংহ রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়বে, মান সম্মান বাড়বে, স্বাস্থ্যের পরিবর্তন হবে, পরিবারের সদস্যদের সহায়তা পাবেন, বিনিয়োগ করলে লাভবান হতে পারেন, আর্থিক লেনদেনের জন্য দারুণ সময়। তুলা রাশি, কর্মস্থলে সাফল্য পাওয়ার যোগ তৈরি হবে, সরকারি কর্মচারীরা লাভবান হবেন, আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন, আপনার জন্য দুর্দান্ত সময় এই সময়কাল, লেনদেন করলেও লাভবান হবেন, নতুন গাড়ি বা বাড়ি কিনতে পারেন। বৃশ্চিক রাশি, যারা চাকরি খুঁজছেন তারা সুখবর পেতে পারেন, পদোন্নতি বা আর্থিক সুবিধা পেতে পারেন, দুর্দান্ত ফল মিলবে, নতুন কোনো কাজ শুরুর জন্য দারুণ সময়। যারা শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িত তাদের জন্য ভালো সময়, লেনদেনের জন্য সময় খুবই ভালো। ধনুরাশি, অনুকূল ফল মিলবে, শিশুদের অগ্রগতি হতে পারে, মানসিক শান্তি আসবে, দাম্পত্য জীবন সুখের হবে, আর্থিক দিক থেকে শক্তিশালী হবে, এখন বিনিয়োগ করলেও আপনি লাভ পাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটি দারুণ ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানান কেমন ভিডিও দেখতে চান, আর শেয়ার করে প্রিয়জনদেরকেও দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবেসে পাশে থাকবেন। ধন্যবাদ।